রাজার মুকুট রাজার সাজ অন্য কেউ থা পরবে আজ। রাজার সিংহাসন কি তবে ছিনিয়ে নেওয়া হলো? রাজমুকুট কি এখন অন্য কারোর মাথায় ওঠার অপেক্ষা? পর্তুগাল ফুটবল দলের ড্রেসিং রুমে কান পাতলে কোনো গুঞ্জন শোনা যাচ্ছে না, কেবল আজ করা যাচ্ছে কোনো বড় কিছু বদল হয়ে যাচ্ছে চুপিসারে। বুধবার আরও জটিল হলো রোনাল্ডো বনাম কোচ স্যান্টোসের সমীকরণ। কার্যত আরও অবনতি ঘটল দুজনের সম্পর্কের। অনুশীলনের মাঝে বুধবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দেখতে পাওয়া গেল না। কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গোটা টিম একজোট হয়ে থাকছে একদিকে, অন্যদিকে সম্পূর্ণ একা পর্তুগালের একসময়ের স্বপ্নের নায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কাতার বিশ্বকাপ চেয়ে এভাবে তার জীবনকে টালমাটাল করে দেবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি CR7। যে ফুটবল তাকে জীবনের চরম উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল সেই ফুটবলই তাকে টেনে নামালো মাটিতে। সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচ জেতার পর পর্তুগালের প্রথম একাদশকে অনুশীলন থেকে ছুটি দেওয়া হয়েছিল, তবে কোচ স্যান্টোসের নির্দেশ ছিল রিজার্ভ বেঞ্চ প্রতিদিনের মতো অনুশীলন করবে। আল সাফোনিয়া স্পোর্টস মাঠে রিজার্ভ বেঞ্চের অন্যরা গা ঘামালেও দেখা যায়নি রোনাল্ডোকে, তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে আরও দ্বন্দ্ব। পরে জানা যায় রোনাল্ডো হোটেলের জিমে ট্রেনিং নিচ্ছিলেন বলেই অনুশীলনের মাঠে যাননি। কিন্তু দলের সঙ্গে যে রোনাল্ডোর সম্পর্ক এখন তলানিতে এসে থেকেছে তা বলার অপেক্ষা রাখে না। 38 দোরগোড়ায় থাকা রোনাল্ডোকে নিয়ে দলের আর কোনো উচ্ছ্বাসই নেই। পর্তুগালের সর্বকালের সেরা স্ট্রাইকার মাঠের বাইরে বসে থাকছেন এবারের বিশ্বকাপে। সুইজারল্যান্ড ম্যাচে প্রথমার্ধের বাঁশি বাজতেই তিনি পৌঁছে গিয়েছিলেন ড্রেসিং রুমের ভেতর। পরে 73 মিনিটের মাথায় তিনি পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। কিন্তু ঠিক কি চাইছেন কোচ স্যান্টোস? মরক্কোর বিরুদ্ধে প্রথম একাদশ কি কখনোই তিনি বদল করতে চাইবেন? তা না হলে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও মাঠের বাইরেই বসে থাকতে হবে রোনাল্ডোকে। তার জায়গায় পর্তুগালে অন্যতম নায়ক হয়ে উঠেছেন র্যামোস। গত ম্যাচে তিনি হ্যাটট্রিক করে গোটা বিশ্বকাপের রেকর্ড তৈরি করেছেন। CR7 র্যামোসের এই 3 গোল দেওয়ায় খুশি নন। এক কথায় না চাইতেই প্রচার হয়ে গিয়েছে বিভিন্ন গণমাধ্যমে, প্রচার হয়ে গিয়েছে রোনাল্ডো র্যামোসকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানাতেই নাকি চাননি। এই সমস্ত কিছু থেকেই এই মুহূর্তে রোনাল্ডো কার্যত মুখ ফিরিয়ে থাকছেন। দেশের হয়ে খেলা শেষ বিশ্বকাপে তিনি কি মাঠে নামবেন তাই নিয়ে হয়তো তার মধ্যেই চলছে তীব্র দ্বন্দ্ব। এই অবস্থায় নতুন করে তিনি কিভাবে নিজেকে তৈরি করবেন তাই দিয়েও শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সতীর্থরা নিজেদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্যদিকে নিঃসঙ্গতায় ডুবে যাচ্ছেন কিছুটা দূরে দাঁড়ানো CR7। রোনাল্ডোর ফ্যান ফলোয়ার্সরা রীতিমতো এই ব্যবহারে বিরক্ত, তার প্রতিবাদও শুরু করেছেন তীব্রভাবে। কিন্তু তারপরেও প্রশ্ন একটাই, এই ব্যবহার কি পাওনা ছিল রোনাল্ডোর? ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।